হ্যালো স্টুডেন্ট, এখন এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিকম যারা পড়ছো তাদের ফার্স্ট সেমিস্টারে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট মাইক্রো ইকোনমিক্স ওয়ান এবং স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা নিয়ে। ঠিক আছে, তো এই সাবজেক্টটার কি সিলেবাস আছে, কি কি চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টারের কত কত নাম্বার আছে, সব ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা আছে সিলেবাস, ক্যালকাটা ইউনিভার্সিটি ফর বিকম অনার্স এন্ড জেনারেল। মাথায় রাখবে এটা কি শুধুমাত্র বিকম অনার্স স্টুডেন্টদের জন্য নয়, অনার্স জেনারেল দুজন স্টুডেন্টের জন্য। ঠিক আছে, তো আচ্ছা আরেকটা বলে দিই, এই পেপারটা পুরোপুরি এমসিকিউ পেপার। ঠিক আছে, এই পেপারটা পুরোপুরি এমসিকিউ পেপার। আচ্ছা, সাবজেক্টের নাম মাইক্রো ইকোনমিক্স 1 এন্ড স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্স 1 এ তোমাদের 50 নাম্বার আসবে এবং স্ট্যাটিস্টিক্স এ 50 নাম্বার, টোটাল 100 নাম্বার। এই যে ইকোনমিক্স এর কথা যদি বলি, ঠিক আছে, যারা অনার্স এর স্টুডেন্ট তারা ইকোনমিক্স 3টে পড়বে। ঠিক আছে, কখন, এই যে ফার্স্ট সেমিস্টারে একটা ইকোনমিক্স পড়বে, ফোর্থ সেমিস্টারে ইকোনমিক্স পড়বে, আর ফিফথ সেমিস্টারে ইকোনমিক্স পড়বে। ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্সটা এমসিকিউ, ফোর্থ সেমিস্টারে ইকোনমিক্সটা এমসিকিউ, কিন্তু ফিফথ সেমিস্টারে ইকোনমিক্সটা ওটা এমসিকিউ নয়, ওটা নন এমসিকিউ, অর্থাৎ তোমাদের লিখতে হবে। আচ্ছা, আর স্ট্যাটিস্টিক্স এর কথা যদি বলি, অনার্স এর স্টুডেন্টরা তোমরা ফার্স্ট সেমিস্টারে স্ট্যাটিস্টিক্স করছো, আবার থার্ড সেমিস্টারে কেউ স্ট্যাটিস্টিক্স করবে। এখানে স্ট্যাটিস্টিক্স 50 নাম্বার, তো তোমরা ফার্স্ট সেমিস্টারে স্ট্যাটিস্টিক্স এর 50 নাম্বার করছো, আবার থার্ড সেমিস্টারে কি স্ট্যাটিস্টিক্স এর 50 নাম্বার করবে। ঠিক আছে, আচ্ছা জেনারেল স্টুডেন্টের কথা যদি বলি, তোমরা ইকোনমিক্স দুটো পড়বে, একটা ফার্স্ট সেমিস্টারে আর ফোর্থ সেমিস্টারে। ঠিক আছে, তোমাদের ফিফথ সেমিস্টারে ইকোনমিক্স নেই। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এই সেমিস্টারে আছে ফার্স্ট সেমিস্টার, আবার থার্ড সেমিস্টারে কি স্ট্যাটিস্টিক্স করবে 50 নাম্বার। তো মোটামুটি বলে দিলাম ইকোনমিক্স তোমাদের কভার করতে হবে আর স্ট্যাটিস্টিক্স তোমাদের কভার করতে হবে। তো বোঝা গেল এই 100 নাম্বার মানে 20 নাম্বার হবে ইন্টারনাল, যেটা পুরোপুরি কলেজে থাকে। 20 নাম্বার যে আছে না ইন্টারনাল, 20 নাম্বারের মধ্যে ইকোনমিক্সে 10 আর স্ট্যাটিস্টিক্সে 10। ঠিক আছে, আর সেমিস্টার এন্ডে 80 নাম্বার পরীক্ষা হবে, 80 নাম্বারের মধ্যে 40 নাম্বার ইকোনমিক্স, 40 নাম্বার স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, বোঝা গেল। আর একটা কথা বলে দিই, এই পেপারটা তোমাদের এই ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স যেদিন পরীক্ষা হবে সেদিন স্ট্যাটিস্টিক্স পরীক্ষা হবে। তোমরা ভেবো না যে একই দিনে দুটো পরীক্ষা হবে, ইকোনমিক্স একটা দিন পরীক্ষা হবে, স্ট্যাটিস্টিক্স অন্য একটা দিনে পরীক্ষা হবে। ঠিক আছে, তো তোমাদের বলে দিই এই ইকোনমিক্স পেপারটা সলভ করার জন্য তোমরা হাতে 1 ঘন্টা সময় পাবে এবং স্ট্যাটিস্টিক্সটা করার জন্য তোমরা হাতে 1 ঘন্টা সময় পাবে, মাথায় রাখবে। আচ্ছা, ইকোনমিক্স 1 তো বলে দিলাম 50 নাম্বার থাকবে, 10 নাম্বার ইন্টারনাল, 40 নাম্বার সেমিস্টার এন্ডে এক্সাম হবে। এবার তোমাদের আমি চ্যাপ্টারগুলোর নাম বলে দিই। তো তার আগে একটা কথা বলে দিই, বেশ কিছু স্টুডেন্ট, বেশ কিছু না অনেক স্টুডেন্টই বলতে পারো বা ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা বলতে পারো যে 11-12 তাদের ইকোনমিক্স থাকে, যাদের ইকোনমিক্স ছিল তাদের খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, তাদের খুব একটা অসুবিধা হবে না, যাদের ছিল না তাদের একটু ভালো করে স্টাডি করতে হবে, তবে যাদের ছিল তাদেরও কিন্তু পড়তে হবে। হ্যাঁ, যাদের ছিল না তাদের একটু বেশি পড়তে হবে। তো এখন আমরা ইকোনমিক্স এর চ্যাপ্টারগুলো দেখি, কোন কোন চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টারে কি কি নাম্বার আছে। তার আগে বলে দিই আমাদের ইকোনমিক্স এর যে কোশ্চেন প্যাটার্নটা কেমন আসবে, 1 নম্বরে 10টা আসবে, 10 নাম্বার, 2 নম্বরে 15টা আসবে, 30 নাম্বার, টোটাল 40 নাম্বার। তার মানে কি বুঝতে পারছো, ইকোনমিক্স থেকে তোমাদের 1 নম্বর আর 2 নম্বর আসবে এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা তিনটে চ্যাপ্টার আছে ইকোনমিক্স এর, প্রথম চ্যাপ্টারের নাম ডিমান্ড এন্ড কনজিউমার বিহেভিয়ার। তো যাদের 11-12 ইকোনমিক্স ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, তোমরা কনজিউমার বিহেভিয়ারটা পড়নি, তোমরা শুধু ডিমান্ডটা পড়েছি। ঠিক আছে, কনজিউমার বিহেভিয়ার পড়নি, এই চ্যাপ্টারটা থেকে টোটাল 15 নাম্বার আছে। ঠিক আছে, 15 নাম্বার আছে। আর বলে দিচ্ছি প্রতিটা চ্যাপ্টারে কিন্তু ইকোনমিক্স এর অঙ্ক আছে, অঙ্কগুলো ভালো করে করবে, প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু এক্সামে অঙ্ক আসে। ঠিক আছে, কম করে 2 নাম্বার হলেও কিন্তু অঙ্ক আসে। আচ্ছা, তারপর কি বলছে, 2 নম্বর চ্যাপ্টারের নাম আছে প্রোডাকশন এন্ড কস্ট, এই চ্যাপ্টারটাও তোমরা পড়েছিল। এই চ্যাপ্টার থেকে 10 নাম্বার আসবে, প্রোডাকশন আর কস্ট এই দুটো মিলে হয়ে 10 নাম্বার আসবে। আর কি আছে, পারফেক্ট কম্পিটিশন, এই চ্যাপ্টার থেকে 15 নাম্বার, টোটাল 40 নাম্বার হয়ে গেল। তো বোঝা গেল। এবার যদি আমরা স্ট্যাটিস্টিক্স এর কথায় আসি, তো স্ট্যাটিস্টিক্স 50 নাম্বার, 10 নাম্বার ইন্টারনাল আর 40 নাম্বার সেমিস্টার এন্ড। স্ট্যাটিস্টিক্স এর 5টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স এর 5টা চ্যাপ্টার আছে এবং প্রতিটা চ্যাপ্টার থেকে 8 নাম্বার করে, প্রতিটা চ্যাপ্টার থেকে কত নাম্বার করে, 8 নাম্বার করে। এবার স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন প্যাটার্নটা দেখে নিই কিরকম হবে, 2 নম্বরে 10টা আসবে, 20 নাম্বার, আর 4 নম্বরে 5টা আসবে, 20 নাম্বার, টোটাল 40 নাম্বার। এটাও কিন্তু এমসিকিউ পেপার, তোমরা ভেবো না 4 নম্বর মানে তোমাকে তৈরি করতে হবে না, তৈরি করতে হবে না, তোমাদের রাফ পেজ দেবে, সেই রাফ পেজে তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে যেটা অ্যাকুরেট অ্যান্সার হলো সেটা ওখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তো তো বললাম 2 নম্বরে 10টা আর 4 নম্বরে 5টা, ঠিক আছে, টোটাল 20 নম্বর, 20 20 40। তো দেখো কি কি চ্যাপ্টার আছে, তো যে সমস্ত স্টুডেন্টরা 11-12 ইকোনমিক্স ছিল তোমরা 3টে চ্যাপ্টার পড়েছো, যে 5টে চ্যাপ্টার আছে আমরা তোমরা 3টে চ্যাপ্টার জানো। ঠিক আছে, 2টে চ্যাপ্টার জানো না। আচ্ছা, যাদের তো ছিল না তো সবই করতে হবে। প্রথম চ্যাপ্টার নাম হলো ফান্ডামেন্টাল, এই চ্যাপ্টার থেকে 8 নাম্বার আসবে। ঠিক আছে,
কলোনি ঠিক আছে আর পাঁচ নম্বর চ্যাপ্টার নাম আছে ইন্টারপোলেশন এটাও তোমরা করনি তো এই দুটো চ্যাপ্টার তোমরা করনি আর এই তিনটে চ্যাপ্টার কিছুটা জ্ঞান আছে কিছুটা পুরোপুরি জ্ঞান না থাকলেও কিছুটা জ্ঞান আছে আর যাদের ইকোনমিক্স ছিল না তারা তো কিছুই জানো না তাদের প্রথম থেকে শুরু করতে হবে আচ্ছা আরেকটা কথা বলে দিই এই যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তোমরা প্লে লিস্টে গেলে দেখতে পারবে অলরেডি আমাদের এই ডিমান্ড চ্যাপ্টারটা কভার করা হয়ে গেছে দুটো ভিডিও করা আছে ডিমান্ড চ্যাপ্টারের ঠিক আছে এবং অঙ্কও করে দেওয়া আছে তো আস্তে আস্তে ইকোনমিক্স এর ভিডিও গুলো আসবে বাট সময় লাগবে আর যে স্ট্যাটিস্টিক্স গুলো যে আছে স্ট্যাটিস্টিক্স এর ভেবো না সব অঙ্ক করানো হবে হয়তো প্রতিটা চ্যাপ্টারের একটা করে ভিডিও দেওয়া হবে ঠিক আছে আর ভিডিও দেওয়া হবে প্রতিটা চ্যাপ্টারের একটা করে ভিডিও দেওয়া হবে তাহলে আশা করি বুঝতে পেরেছো আর একটা কথা বলে দিই তোমাদের যে এমসিকিউ পেপার তো এমসিকিউ তো নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিং মানে কি বলতে চাইছি তো তোমরা যত নাম্বার পেলে ধরো যে কটা রাইট গেল কি বলতে চাইছি যে কটা রাইট গেল তো তোমাদের একটা নাম্বার ক্যালকুলেট তো হলো টোটাল মার্কস হলো এবার ধরো তোমরা কিছু অ্যান্সার ভুল করলে ঠিক আছে সেইগুলো মাইনাস হয়ে যাবে যেমন আমি যদি একটা উদাহরণ দিই ধরো ইকোনমিক্স এর কথাই যদি বলি ইকোনমিক্স এর কথাই বলি ধরো কটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে তোমাকে এখানে 10টা কোশ্চেন আর এখানে 15টা কোশ্চেন তোমাকে কিন্তু 25টা কোশ্চেন অ্যাটেম্প করতে হচ্ছে ঠিক আছে এবার 25টা কোশ্চেনের মধ্যে মানলাম তুমি যে কটা করেছো তার মধ্যে তোমার রাইট 40 এর মধ্যে ধরো রাইট এসেছে 20 মার্কস রাইট এসেছে ঠিক আছে তো সাপোজ দেখা গেল তোমার ভুল গেছে কত নম্বরে ভুল গেছে ৫ নাম্বার ভুল গেছে ৫ নাম্বার ৫ নাম্বার রং হয়েছে তাহলে তোমার কি হিসেবে কাটা যাবে ১ নম্বরের জন্য ৪.২৫ কাটা যায় কত ১ নম্বরের জন্য ৪.২৫ কাটা যায় ঠিক আছে আচ্ছা এটা হলো ৪ নাম্বার যদি মানে রাউন্ড ফিগার কত সুবিধা হবে ১ নম্বরে ৪.২৫ কাটা যায় তাহলে ৪ নাম্বারে ১ কাটা যাবে ১ কি করে হলো ৪ ইন্টু পয়েন্ট টু ফাইভ তাহলে কত তুমি ২০ পেয়েছিলে রাইট থেকে ২০ পেয়েছিলে আর ১ নম্বর তোমাকে মাইনাস করে দেবে নেগেটিভ মাইনাস করে দেবে তোমরা যখনই অ্যান্সার করবে সিওরিটি হয়ে অ্যান্সার দেবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এই ছিল সিলেবাস